আমরা মূলত দিল পয়সা রেল স্টেশনে চলে আসছি। অনেক সুন্দর একটা জায়গা। ও আমি তো জানি না বন্ধু, এটা দিল পয়সা বাজার রেল স্টেশন দুটাই। একটা প্রাকৃতিক ভিউ দেখে বোঝা যাচ্ছে যে একদম কম উঠে এখন ধাক্কা লাগবে। হ্যাঁ স্যান্ডেল দাও, দিল পয়সা রেল স্টেশন আসলে প্রথম আসা এই আর কি আমার লাইফে। দিল পয়সা রেল স্টেশন লোকাল স্টেশন মনে হয়, ও দিল পাশার, এটা লোকাল ট্রেনদের জন্য আসলে থামানো হয় এই আর কি। তা লোকাল ট্রেনও থামে নাকি আমার সন্দেহ হয়, কারণ যে লোকাল ট্রেন থামলেও লোক অটো কোন জায়গার ট্রেনে খুব আমার আমি হতাশ, লোক ওঠার জায়গা নাই। হ্যাঁ ইয়ে বন্ধু, এই মুড়ে যাওয়া লাগবে বন্ধু, এই মুড়ে তো ঢেউ। হ এ আমরা কোন পাশটা সব ঢেউ, এই যে বাড়ি খাই তো কোন ঢেউ নাই কোনো। ঢেউ নাই, হ্যাঁ বাউন জান দেখতে ভিতর ভিতর একটা চক্কর দিয়ে আসছি। দিল পয়সা রেল স্টেশনে আসা, এইসব রেল স্টেশনে ঘুম পাড়তে পারলেও শান্তি আছে জীবনে। হ্যাঁ নাইট থাকা যাবে, তাও উঠে বারবিকিউ পার্টি, বিশাল বট গাছ দেখতে ভালো লাগতেছে জিনিসটা, ভয়ানক একটা বট গাছ। জিনবুত অনেক কটা আছে, খালা তো বহুত সাথে ভাই আমাদের। হ্যাঁ দোকানপাট ছিল আগে, মনে হয় ট্রেন থামতো বুঝছিস, এই জন্য বিজনেস হচ্ছে, ট্রেন এমন থামে না আর কোনো বিজনেস নাই। স্টেশনটা আসলে ভালো লাগতেছে দেখে, যে দিলপাশার স্টেশন একটা। ভাই এখানে কই কোন ট্রেন থামে, একটা ট্রেনও থামে না, লোকাল ট্রেনও থামে না। ও ও লোকাল দিল পয়সা থামে, দিল পয়সা থামে, এটা কি, এটা কি ট্রেন স্টেশন মানে টিকিট কাউন্টার? একটা ওয়াসাম টিকিট কাউন্টার, সবচেয়ে বড় বিষয় হলো এখানে একটা মসজিদ আছে মনে হচ্ছে। এই ছেলেবেলা তোরা এটা দেখছিস, মসজিদ দেখছিস? আরে অনেক পুরাতন একটা মসজিদ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে জেন্দে দেখ, জেন্দে দেখ ঢুকলে হচ্ছে। এটা এটা কি একটা দোকান নাকি আঙ্কেল? দোকান না, সামনে দিয়ে যায়। যাই হোক মসজিদটা অনেক পুরাতন, এটা সবচেয়ে বড় বিষয়। কল্যাণ সংস্থা মসজিদ মনে হয় তালাবদ্ধ নাকি? না না খেয়াল দেখ, বুঝতেছি আমি দেখলাম, আমি বুঝতেছি অনেক পুরাতন মসজিদ দেখে বোঝা যাচ্ছে। না একবার বন্ধ না, চালু আছে। এখানে ইন্টারনেট আছে নাকি বাবা? পল্লি বিদ্যুৎ আইডিবি মাসে সংযোগ বিদ্যুৎ নিকটস্থ না? ও কি অবস্থা, আসলে অনেক লোকাল ট্রেন অনেক কিছু সার্ভিস দেওয়া আসলে দরকার ছিল, কারণ যে আমাদের অঞ্চলে সব লোক সব ট্রেন বেস করা উচিত ছিল অন্য অন্য কান্ট্রিদের মতো, কিন্তু আমাদের আসলে কোনো কিছু ট্রেন বেস নেই, এটা একটা খুবই প্রবলেম। আচ্ছা হিসাব মূলত এই দিল পয়সা আসা হচ্ছে আমার লাইফে ফার্স্ট আসা,
স্টেশনটা শেষ। অনেক দোকানপাটি আছে আর কি। এটা মনে হচ্ছে একটা নৌকো ঘাট, অনেকে পিকনিক টিকনিকে আসে এখানে মনে হয় খাওয়া দাওয়া করে, যেটা বোঝা যাচ্ছে দিল পয়সা। দেখাই যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। আসলে ঘোরার মতো একটা জায়গা, মূলত সব কিছু থেকে আছে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা। আমাদের অঞ্চলে এগুলোতে এরকম ঘোরার এত সুন্দর জায়গা আসলে আমি নিজেও অনেক সময় ঘুরি নাই, এলাকায় থাকা না থাকার কারণে আসলে এই জায়গাগুলোতে কোনো সময় আসা হয় নাই। করোনার কারণে আসলে অনেক সিচুয়েশনের কারণে জিনিসগুলো আসলে ঘুরতে হচ্ছে, সময় পাস করতে হচ্ছে। এখানকার সবচেয়ে বড় কথা নৌকোগুলো অনেক ভালো, নৌকোর মাঝিগুলো অনেক ভালো, তারা ওরকম মানে দরদাম খুবই একটা হামুরি দরদাম করে না আর কি, খুবই মানে ইসের মধ্যে খুবই অল্প টাকায় তারা দেখা যাচ্ছে মানে একটা নৌকো সার্ভিস দিয়ে থাকে, যেটা আমি আগে বলছি। এটা একটা কল্যাণ সংস্থা কি যেন, এই তো মোটামুটি এটাই দিল পয়সা বাজারের শেষ, আর কিছু নাই দিল পয়সাতে, এইটুকু এতটুকু। বাট খুব সুন্দর, এখানে রাত্রি যাপন করতে পারলে ইজ দ্য বেস্ট, একটা তাঁবু করে ক্যাম্পিং করতে পারলে অনেক সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে, ফ্লেভার পাওয়া যাবে। এটা হচ্ছে মেহগুনি গাছ, আসলে কেউ দেখে মনে করবে না মেহগুনি গাছ, দেখতে পারতেছেন অনেক মনে হয় শতবর্ষের মেহগুনি গাছ হবে। পাতাগুলো মেহগুনি গাছ এত, পাতাগুলো আসলে অনেক ছোট হয়ে গেছে, একবারে ছোট ছোট মেহগুনির পাতা হয়ে গেছে, মানে গাছের প্রচুর বয়স হওয়ার কারণে মেহগুনির পাতাগুলো আসলে অনেক ছোট হয়ে গেছে আর কি। যাক নামাজ পড়ব, আসরে আজান দিছে। এটা আসলে মসজিদ, অনেক পুরাতন মসজিদ। মসজিদ অনেক পুরাতন দেখার মতো। নামাজ পড়েই চলে যাবো, তো এমনিতে মুসকিউতে অবস্থা খুবই খারাপ এই আর কি, অনেক পুরাতন বোঝা যাচ্ছে। এই ডিজাইনগুলো আসলে অনেক আগেকার, এই আর দেখতে পারতেছেন মসজিদগুলো আসলে অনেক পুরাতন হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়তেছে অবস্থা। এটা দিল পয়সার মুসকিউ বা দিল পয়সাতে এই মসজিদটা আসলে আসলে দেখতে পারবেন, এই অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা মসজিদটার।